হরে কৃষ্ণ। জয়া তথা ভৈমী একাদশী 2024 কবে? 19 ফেব্রুয়ারি 2024 সোমবার নাকি 20 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার? বাংলা মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামই জয়া তথা ভৈমী একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণ ও চান্দ্রপঞ্জিকা এবং বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে আগামী 20 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার এই ব্রত পালন করতে হবে। তবে আমেরিকার ওয়াশিংটন স্টেট, কানাডার আলবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়া সহ কিছু কিছু জায়গায় এই ব্রত পালন করতে হবে 19 ফেব্রুয়ারি 2024 সোমবার। এছাড়া ভারত, বাংলাদেশ ও মধ্যপ্রাচ্য সহ বাদবাকি বিশ্বের সকল স্থানেই এই ব্রত পালন করতে হবে 20 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার। আপনি কি ব্রহ্মহত্যাজনিত পাপকে বিনাশ করতে চান? সমস্ত প্রকার দান, সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল, অনন্তকাল বৈকুণ্ঠ বাস, অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করতে চান? তাহলে সকলেই এই ব্রত পালন করবেন। তবে বিশেষত যারা সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তকাল বৈকুণ্ঠ বাস করতে চান, তারা অবশ্যই নিষ্ঠা সহকারে রাত্রি জাগরণ করে পরিবার পরিজন সকলে মিলে এই জয়া তথা ভৈমী একাদশী ব্রত পালন করবেন। এখন প্রশ্ন হল, একাদশী পালন করছি আমরা ফাল্গুন মাসে, তো সেটি কেন এবং কিভাবে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী হয়? আসলে আপনারা জানেন, এবছর পুরুষোত্তম মাস বা অধিক মাস যুক্ত হওয়ায় এরকমটা হচ্ছে। যেমনটা ধরুন, সদ্য সমাপ্ত সরস্বতী পুজো মাঘী শুক্লা পঞ্চমীতে হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হলো ফাল্গুনের 1 তারিখ। কিন্তু কেন, কিভাবে? আসলে সনাতন ধর্মের সকল ব্রত পুজো পার্বণেই অনুষ্ঠিত হয় চান্দ্রপঞ্জিকা অনুসারে, আর তাই বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং চান্দ্রপঞ্জিকা অনুসারে জয়া তথা ভৈমী একাদশী মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী হিসেবেই পালিত হবে। আবার অনেকে এই একাদশীকে ভৈমী অর্থাৎ ভীমসেনী একাদশী বলে মনে করেন, কিন্তু এটি মোটেও তা নয়। আসলে শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী তথা ভৈমী একাদশী। আর এই একাদশী পঞ্চপাণ্ডবদের মধ্যে ভীম পালন করেন বলে একে ভীমসেনী তথা ভৈমী একাদশী বলে। ভবিষ্যোত্তর পুরাণ অনুসারে প্রকৃতপক্ষে মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশী জয়া একাদশী নামেই প্রসিদ্ধ। তো যে সকল স্থানে 19 ফেব্রুয়ারি 2024 সোমবার জয়া তথা ভৈমী একাদশী ব্রত পালনীয়, ইউরোপের সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, চেক রিপাবলিক, জার্মানি, সুইজারল্যান্ড, আমেরিকার শিকাগো, ডালাস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, কানাডার ম্যানিটোবা, সাসকাচুয়ান, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া এবং মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা। তো এই জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কী, ব্রত বিধি কী, এই একাদশীতে কী করবেন, একাদশীর সংকল্প মন্ত্র, পারণের মন্ত্র, সারা বিশ্বের 132টি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন। আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন। হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। প্রথমেই ব্রতবিধি। আহার সংযম এবং সাধন, এই দুটিই মূলত একাদশীর প্রধান কাজ। একাদশীতে চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য, অন্ন, রুটি, পঞ্চরবি শস্য নিষিদ্ধ। একাদশী কঠোরভাবে পালন করলে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার বা নির্জলা উপবাস এবং দ্বাদশীতে একাহার, অর্থাৎ দশমীতে একবার নিরামিষ ভোজন, একাদশীতে একবারও নয়, এমনকি জল গ্রহণও নয়, যেটাকে নির্জলা একাদশী বলে, এবং দ্বাদশীতে একবার ভোজন করতে হবে। আর যারা এই কঠোর নিয়ম পালনে অপারগ, তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সঙ্গ ইত্যাদি নিষিদ্ধ।
একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতস্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশী সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন, যা ব্রহ্ম বিবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত আছে। আর একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিত্বা উহম অপরিয়াহনি ভোক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার গ্রহণ করব, আপনি মদীয় শরণাস্থান হন। এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ ও প্রার্থনা করবেন এই বলে, হে ভগবান, আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী পালনে সমর্থ হই, আমায় সেই শক্তি দিন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, যে স্থানে যে সময়ই ব্রত অনুষ্ঠিত হোক না কেন, আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই, এটা সর্বদাই স্মরণে রাখতে হবে। একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত ১২টার পূর্বে। আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করবেন, ভগবানের শ্রী বিগ্রহের অর্চন পূজন সেবন করবেন, মঙ্গল আরতি করবেন, বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শ্রীমৎ ভগবদ গীতা ও শ্রীমৎ ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন, অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন, তুলসীতে জলদান করবেন, চলমান একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করবেন। সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবত সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন, পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন, নিজে একাদশী ব্রত পালন করবেন, অন্যকে পালনে উৎসাহিত করবেন। মনে রাখবেন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ জয় রাধে রাধে। একাদশীর পারণের মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে, এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন। হরে কৃষ্ণ জয়া তথা ভৈমী একাদশী ব্রত মাহাত্ম্য মাঘী শুক্লপক্ষিয়া জয়া তথা ভৈমী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামেই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী তথা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন, সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন ৫০ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল, ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন।
তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচজনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ কর। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অশ্বত্ব বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হল? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ, প্রেম চেয়ে বলুন জয় রাধে রাধে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা জেনে নিই জয়া একাদশী 2024-এর সারা বিশ্বের 132টি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি। আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে।
সুধী ভক্তবৃন্দ, এবছরের জয়া তথা ভৈমী একাদশী ব্রত কবে হবে? জয়া একাদশী ব্রতের পারণ কোন দিন কখন করবেন? সংকল্প মন্ত্র পারণ মন্ত্র কি? এই জয়া তথা ভৈমী একাদশী ব্রত মাহাত্ম্য কি? এই ব্রতের বিধান কি? এই সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা এবং কাজ করুন। মনে রাখুন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা এবং পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি, দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ হরি বল, প্রেমচে বলুন রাধে রাধে, জয় রাধে।